আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দুই আমরা ভালো আছি। সৌদি আরব ভিডিও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো প্রথমে আসলে সবাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারবেন। লাইক কমেন্ট করবেন, সাথে থাকবেন। আর আমরা জিদ্দা থেকে রওনা হয়েছি মদিনার উদ্দেশ্যে। তো আমরা মদিনায় আসে পৌঁছে গেছি। তো এখন আমরা জিনের পাহাড় যাইতেছি। আজকে জুমাবার, তো জুমার নামাজের আগে আমরা যাইতেছি জিনের পাহাড়। ওখানে জিনের পাহাড় দেখে আমরা নামাজ পড়ার জন্য বের হয়ে যাব। তো যাওয়ার পথে ভিউ অনেক সুন্দর একটা জায়গা জিনের পাহাড়। এখানে পাহাড়ে ঘেরা, পুরো এরিয়াটা পাহাড়েই ঘেরা। তো আপনারা অবশ্যই আসবেন, যারা জিদ্দায় সৌদি আরব আছেন তারা মদিনে আসলে দেখে আসবেন, অনেক সুন্দর একটা জায়গা। এখানে অলৌকিক একটা ঘটনা হলো যায়, আপনার গাড়ি অটোমেটিক নিউট্রাল রাখলে অটোমেটিক গাড়ি কিন্তু চলে এখানে, নিচ থেকে উপরের দিকে উঠে। আর আপনি যখন নর্মালি রোডের মধ্যে গাড়ি চালাবেন তখন 120 পর্যন্ত স্পিড উঠবে। তো সাথে থাকুন আর ভিডিও দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আর এখানে যে পাহাড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে উহুদের পাহাড়, যেখানে 70 জন নাকি 49 জন, এটা কারো মতে 70 জন আর কারো মতে 49 জন শাহাদাত বরণ করে পাহাড়ের ওই পাশেই তাদের কবরস্থান আছে। তো এটা অন্য কখনো আবার আসলে সময়ের কারণে ওখানে আমরা যেতে পারিনি। যদি কখনো সময় হয় আবার মদিনা আসি, ওটার জন্য আলাদা একটা ব্লগ করব আপনাদের জন্য। তো এখন আমরা জিনের পাহাড়ের দিকে যেতেছি। তো এখানে পাহাড়গুলো আসলে অনেক সুন্দর দেখার মতো, আর এখানের অলৌকিক ঘটনা তো বললামই আপনাদেরকে। তো এখানে রাস্তাটা কিন্তু পাহাড়ের ভিতরে গিয়ে অফ হয়ে যায়। ওখানে আর নাকি রাস্তাটা সামনের দিকে করার জন্য চেষ্টা করছিল, তো এটা নাকি করতে পারে নাই বিভিন্ন কারণে, নাকি এটা নাকি হয় নাই, এতটুকু স্টপ হয়ে যায়। তো যতটুকু বন্ধ হয় আমরা অতটুকু রাস্তায় যাব, আপনাদের সাথে শেয়ার করব। ততটুকু যাই আমরা আবার ওখান থেকে ব্যাক করব। তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। بسم الله الرحمن الرحيم يس والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون মদিনা থেকে যে রোডে আসছি এখানে আসি, লাস্ট বন্ধ হয়ে গেছে এখানে। এটা নাকি করার জন্য মানে এনেছে সামনের দিকে রোড করার জন্য। তো এখানে নাকি রোড আসি একটা অলৌকিক ঘটনা হয়। তো
এখানে রোডটা এসে বন্ধ হয়ে যায়, সামনের দিকে করানো যাইতেছে না। তো অটোমেটিক যে গাড়ি নিউটনের গাড়ি সামনের দিকে আগায় এটাই সে জায়গা, এটাকে জিনের পাহাড় বলে। এগুলো আসার সময় দেখেছি আপনাদেরকে, এগুলো আমরা কিন্তু দুই গাড়ি আসি জিদ্দা থেকে, ওরা রিয়াদ থেকে আসে জিদ্দায়, তো ওদের সাথে আমরা জিদ্দা হয়ে মদিনায় আসি, তো ওরাও চলে আসছে আমাদের সাথে। তো মেন জায়গা হলো এখানে আসি, বন্ধ হয়ে যায় এটা, সামনে দেখতে পাচ্ছেন সামনে আর রোড নাই, কিন্তু এখানে বন্ধ হয়ে যায় লাস্ট। ওটা বিভিন্ন কারণবশত নাকি অলৌকিক ঘটনা করতে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, এই কারণে আর রোডটা নাকি সামনের দিকে করা হইতেছে না, এতটুকুই। তো এখানে আলাদা একটা, পাহাড়গুলোর মধ্যে আলাদা একটা শক্তি বা কাজ করে, এখানে গাড়ি যখন চলে তখন সামনে পিছনের দিকে টানা, সামনের দিকে টানে এদেরকে। তো এখানে আবার আপনারা আসলে বিভিন্ন ছোট রাইডিং করতে পারবেন গাড়িগুলোর মধ্যে। ওটা দেখা যাচ্ছে এরা 10 মিনিট ভালো তো আমরা এখন দেখো আপনাদেরকে যে গাড়ি অটোমেটিক যে গাড়ি নিউটন রাখলে যে গাড়ি চলে, তো এখন গাড়ি কিন্তু আমাদের গাড়ি নিউটনে আছে, আপনারা দেখছেন গাড়ি থেকে নেমে যেতেছে, এখন ড্রাইভার নাই, গাড়ি কিন্তু অটোমেটিক পিছনের দিকে যাবে, অর্থাৎ পিছনের দিকে কিন্তু উঁচু জায়গা, নিচ থেকে উপরের দিকে উঠবে, কিন্তু গাড়ি পিছনের দিকে যেতেছে, দেখেন ওটা কিন্তু বোঝা যাইতেছে না, জানি না যে উপরের দিকে কিন্তু গাড়ি উঠতেছে নিচ হয়, কিন্তু ড্রাইভার নাই গাড়ির ভিতরে, এখন গাড়ি কিন্তু অটোমেটিক পিছনের দিকে যাচ্ছে, দেখতে পারতেছেন। এখানে মূল রহস্য জিনিস হলো এটাই। আমাদের দেখা শেষ, আমরা এখন মদিনায় জিয়ারত করব, তো নামাজ পড়বো ওখানে গিয়ে জুমার নামাজ, তারপর জিয়ারত করব। তো যারা মদিনায় আসবেন অবশ্যই পারমিট নিতে হবে, পারমিট ছাড়া ভিতরে ঢুকতে হবে, আমরা পারমিট নিয়ে রাখছি আগে। তো আমরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে।